ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षटकहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री भगवानের অশেষ কৃপায় আমরা আবার আজ সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ সঙ্ঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের উপদেশের সংকলন পরমার্থ প্রসঙ্গ, যা সূত্রাকারে রচিত, সেটি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমাদের ইন্টারনেট শেষ কেটে যাওয়ার আগে অবধি আমরা 213 অবধি সূত্র পড়েছিলাম। আজকে 214 নম্বর সূত্র থেকে আমাদের কাজ শুরু হবে। 214 নম্বর সূত্রে মহারাজ বলছেন, সংসারাবদ্ধ জীব ঠাকুর যেমন বলতেন কাঁচা সুপুরি বা নারকেলের মতো, তার শ্বাসটা বাকল বা খোলের সঙ্গে এমনিভাবে জড়িয়ে এক হয়ে থাকে যে সহজে আলাদা করা যায় না, কিন্তু পেকে শুকিয়ে গেলে সহজে আলাদা হয়ে যায়। তেমনি দেহেতে যতদিন আত্মবুদ্ধি থাকে, দেহের সুখ দুঃখে যতদিন নিজেকে সুখী দুঃখী মনে হয়, ততদিন মায়ায় বদ্ধ হয়ে অবিরাম তৃতাপে দগ্ধ হতে হয়। জ্ঞান ভক্তি ও কর্মযোগের অনুষ্ঠান দ্বারা যেমন ভগবত কৃপায় আত্মাকে দেহেন্দ্রিয়াদি থেকে পৃথক জ্ঞান হয় ও অখণ্ড সৎস্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বলে উপলব্ধি হয়, তখনই জীব মুক্ত হয়। জীবের মুক্তির কথা বলছেন আরই সুন্দর, দুটি ভাগে ভাগ করে বলছেন। প্রথমটি হচ্ছে আমরা সংসারে আবদ্ধ হয়ে পড়ি আমাদের নিজেদের কারণে, এটি আমরা বুঝি না বুঝি আমরা নিজেদের কারণে আবদ্ধ হয়ে পড়ি। দেখবেন সুপুরি কাঁচা অবস্থায় কিছুতেই তার যে ফলটা বা নারকেলের যে ছোবড়াটা সেটা কিছুতেই নারকেলের ডাবের সাথে আলাদা করা যায় না, কিন্তু ডাব যত পরিপক্ক হতে থাকে তত ওই আলাদা করে ছোবড়াটা বার করে ভেতরে নারকেলটাকে বার করে ফেলা যায়। আমাদের জীবনটা আমাদের সংসারের সঙ্গে আমরা এমনভাবে সম্পৃক্ত হয়ে থাকি যে আমরা কখনোই যে আমরা একটা আলাদা সত্তা, আমরা একটা পৃথক সত্তা, আমাদেরও একটা পৃথক সত্তা আছে এই বোধটা আমাদের কিছুতেই আসে না, এটা হচ্ছে কথা। এটা আমরা প্রত্যেকে নিজেদের জীবন দিয়ে এটাকে উপলব্ধি করেছি। এটা যে শুধুমাত্র আপনারা যে যারা সংসারে আছেন তারাই উপলব্ধি করছেন তা নয়, আমরা সন্ন্যাসীরাও বহু ক্ষেত্রে এটা উপলব্ধি করি এমনভাবে, যে কারণে আমাদের ভেতরে আমাদের সঙ্ঘের নিয়ম অনুযায়ী বারবার এই যে বদল করে দেওয়া হয় এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, যাতে আমাদের কোনোভাবেই কোনো কিছুর সাথে অ্যাট্যাচমেন্ট তৈরি না হয়, আমরা যেন কোনোভাবেই কোনো কিছুর সাথে ওই একদম ওই মায়ার বন্ধনে যেন আবদ্ধ না হতে হই। আমরা তো মায়ার বন্ধনে সত্যি সত্যিই আবদ্ধ হই। আমি তো দেখেছি মাধ্যমিক পরীক্ষার্থীর ছাত্রটা যখন চলে যায় তখন খুব খারাপ লাগে। 5 বছর একটানা থাকার পরে দেখেছি এখানকার ছাত্ররা কাছাকাছি স্কুলগুলোতে যেখানে ভর্তি হয় সেখানে খেলার মাঠ থাকে না বলে তারা বিকেলবেলা সাইকেলে করে চলে আসে খেলবে বলে। আমরাও তাদের উৎসাহিত করি কিন্তু নিজে নিজেকে পরীক্ষা করে দেখেছি অনেক সময় সেই উৎসাহিত করার মূলে হচ্ছে ছেলেগুলো এলে আমাদেরও খুব ভালো লাগে, আমরা চাই উৎসবগুলোতে তারা আসুক, না এলে আমাদের মন খারাপ হয়। কারণ আমরা এমনভাবে সম্পৃক্ত হয়ে থাকি যে আমাদের মনে হয় যে এরা আমাদের জীবনের একটা অঙ্গ, কিন্তু যেই ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় মনকে তখন কিন্তু আর সেটাকে আর অঙ্গ বলে বোধ হয় না। আমার বিশেষ করে মনে হয়েছিল যখন আমি নরেন্দ্রপুর থেকে এসেছিলাম, আমার এখনও মনে আছে যেদিন আসছি সেদিন এক দঙ্গল লোক আমাকে ছাড়তে এসেছিল। ওরা যখন আমাকে এসে গঙ্গার এপারে তুলে দিল ভেসেলে, আর আমি একাকি এপার থেকে রওনা দিলাম ওপারের কচুবেরিয়ার দিকে, যত দূর যাচ্ছে তত দূর আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু নিজেকে বিচার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এই আমাদের জীবনগুলো এরকমই, একটা স্টেজ অবধি একজনের সাথে, কিন্তু আসল আমরা ভগবানের দিকে এগোচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানেই যাই না কেন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এই ভ্রম যে শুধুমাত্র আপনাদের হয় তা নয়, এই ভ্রম আমরা যারা সংসার ত্যাগী
অফিসিয়ালি যারা গেরুয়া পড়েছি আমাদের এই ভ্রম হয়, কিন্তু এই দুটোর ফারাক হচ্ছে যে এটা কনসিয়াসলি নিজেদের ছাড়াতে হবে, এটা যদি না যায় তাহলে হবে না। এই যে বলছেন না মহারাজ কি সুন্দর বলছেন, পেকে শুকিয়ে এলে সহজে আলাদা করা যায়, বুদ্ধির পরিপক্কতা আমাদের জীবনে আসা দরকার, আমরা যেন নিজেদের বিচারকে পরিপক্ক করতে পারি, আমরা যেন নিজেকে বোঝাতে পারি যে এই জিনিস এটা না হলে যেন এটা ঠিক নয়, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা আমাদের বদ্ধ করে রাখছে, অনন্তের সঙ্গে সম্পর্ক তৈরি হতে দেয় না। আমার মনে আছে যখন বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে আমরা এলাম, আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো বেলঘরিয়া স্টুডেন্টস হোমের সাধুরা যখন ছিলেন তাদের সঙ্গে আমার বয়সের খুব বেশি ফারাক ছিল না, আমার বছর 25 আর তারা হয়তো বছর 30, 32, 34 এই অবধি, আর ছাত্রদের বয়স তো আরও কম, যারা ডিগ্রি কোর্সে এসছে সব 18 পড়তে এসছে, আর যারা মাস্টার্স করছে তারা প্রায় 22-23 বছর, আমার চেয়ে কয়েক মাসের কম। আমার খুব মন খারাপ হচ্ছিল, এলাম যখন তখন পূজনীয় স্মরণানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক, উনি একবার আমার মুখখানা দেখেই বুঝতে পারলেন আমার খুব কষ্ট হচ্ছে, তখন উনি আমাকে বললেন জানো তো অনেক সময় অনেক কাজ হয় যখন আমাদের ইচ্ছা সত্ত্বেও হয় না, কিন্তু জগন্মাতা ঠিক জানেন কোনটা আমার পক্ষে ভালো, একটা সময় তুমি দেখবে যে আজকের এই যে তোমার মন খারাপটা হচ্ছে এই চলে আসাটা তোমাকে সাহায্য করবে আরও ব্রড অনেক বড় জায়গায় ওঠানোতে। অনেক বছর তার 2-3 পর দেখলাম ওকে যখন মিশন হেডকোয়ার্টার্সে নিয়ে আসা হলো এবং সারা সংঘের কাজ একটা বিশেষ অংশে সারা সংঘের কাজ দেখা শুরু করলাম, তখন বোধ হলো সেদিনকে বেলঘরিয়া স্টুডেন্টস হোমটা ছেড়ে এসেছিলাম বলে আজকে এই বড় জায়গাটা দাঁড়িয়ে দেখার সুযোগ পেলুম। কোনো ব্রাঞ্চ সেন্টার বা ছোট্ট কেন্দ্র থেকে দেখা মানে একটা জানলা দিয়ে সংঘকে দেখা, আর সংঘের প্রধান কার্যালয়ে দাঁড়িয়ে সংঘকে দেখা মানে হচ্ছে খোলা টেরেসে দেখা। আমাদের সবসময় বোধ যেন হয় যে ভগবান আমাদের কল্যাণের জন্য আমাদের ভালো হবে বলে এই ব্যবস্থাটুকু করেছে, তাহলে দেখবেন এই বুদ্ধির পরিপক্কতা আমাদের আসবে, আমরা পেকে শুকিয়ে যাব এবং সহজেই আমরা যে বস্তুটির সাথে একেবারে মিলেমিশে একাকার হচ্ছিলাম তার থেকে নিজেদের সম্পৃক্ত করতে পারব। বলছেন তেমনি দেহেতে যতদিন আত্মবুদ্ধি থাকবে, এবার দেখুন একটা সেকেন্ড স্পেয়ারে, প্রথমটা রিলেশনের ক্ষেত্রে বলছেন আর দ্বিতীয়টা বলছেন, এবার দেখুন তেমনি দেহেতে যতদিন আত্মবুদ্ধি থাকবে দেহের সুখ দুঃখে যেমন নিজেকে সুখী দুঃখী মনে হয় ততদিন মায়ায় বদ্ধ হয়ে অবিরাম তৃতাপে দগ্ধ হতে হয়। এই যতদিন আমরা অন্দেশ আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, রবীন্দ্রনাথের গান আছে না, আমি শুধু রইনু বাকি আর যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি, বল দেখি মা সুধাই তোরে আমার কিছু রাখলি নেরে, আমি শুধু আমায় নিয়ে কোন প্রাণীতে বেঁচে থাকি, আমাকে শুধু আমায় নিয়ে বেঁচে থাকা যায় না, তাই তার বাইরে যেতে হয়, আমাদের এর উত্তরণ হতে হবে, এর বাইরে যদি না যেতে পারি তাহলে আমাদের অন্তহীন কষ্ট, এটা আমাদের ভোগ করতেই হবে, এটা আমাদের ভোগ মানে আমাদের এই ভোগের ভেতর দিয়ে যেতে হবে, বেদনার ভেতর দিয়ে আমাদের যেতেই হবে। তাই তিনি বলছেন এই দেহেতে আত্মবুদ্ধি এর বাইরে আসা দরকার, তেমনি দেহেতে যতদিন আত্মবুদ্ধি থাকবে আমি কি বিচার করতে হয় আমি কি শুধু এইটুকুই, এটা তখনই হয় যখন আমরা ভগবানকে ভালোবাসতে পারি, আমাদের মনটাকে উচ্চ আদর্শতে বুদ্ধিকে উচ্চ আদর্শের সঙ্গে সংযুক্ত করতে পারি, যতক্ষণ না আমাদের বুদ্ধি মনকে আমরা উচ্চ আদর্শের সঙ্গে সম্পৃক্ত করতে না পারি ততদিন পর্যন্ত কিন্তু এটা কিছুতেই হবে না, এবং এটা ভগবান ব্যবস্থা করে দেন। আমরা যখন রিলিফে যাই আমাদের অনেক রকম জিনিস জানেন তো আমাদের মতো থাকে না, আমাদের নিজের মতো করে থাকে না, আমরা একদম অন্যরকমের একটা জীবন যাপন করি, বুঝতেই পারি না যে নিজের খাওয়া হয়েছে কি না নিজের পড়া হয়েছে কি না, ভগবান জোর করে আমাদের এমন একটা স্থিতির মধ্যে ফেলে দেন যে অন্যের বেদনা অন্যের দুঃখ এত তীব্র বলে বোধ হয় তখন নিজের বেদনা নিজের দুঃখ নিজের সীমাবদ্ধতা এগুলো আমাদের আসে না, এটা পরিস্থিতি তৈরি হয় বলে আমরা করতে পারি কিন্তু এটা জোর করে নিজের ভেতরে আনতে হবে, এই জগতের মানুষের দিকে তাকাতে হবে। এক ভদ্রলোকের গল্প আমি শুনেছিলাম যাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, তিনি মারা যাওয়ার সময় 3 কথা তার স্ত্রীকে বলেছিলেন, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যখন নিজের দুঃখ খুব প্রকট হয়ে থাকবে তখন
তোমার নিচের দিকে তাকাবে, একদম নিচের দিকে। তোমার চেয়ে যারা খারাপ আছে, তোমার চেয়ে যারা কষ্টে আছে, তাদের কথা ভাববে, তাদের কথা মনে করবার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার দুঃখ, তোমার কষ্টটা একেবারেই কিছু নয়। এই আত্মবুদ্ধি থেকে জগৎবুদ্ধি যতক্ষণ না পর্যন্ত আমাদের আসবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা কিছুতেই এই উচ্চ ভাব, উচ্চ আদর্শে নিজেদেরকে সংযুক্ত করাতে পারবো না। ততদিন পর্যন্ত আমাদের এই প্রচণ্ড কষ্ট অনুভব করতে হবে। বলছেন যে আত্মবুদ্ধি, এই নিজেকে সুখী দুঃখী আমরা মনে করব, ততদিন আমরা মায়ায় বদ্ধ হয়ে অবিরাম ত্রিতাপে দগ্ধ হতে হবে। এই কষ্ট আমাদের পেতেই হবে। আমার বাইরে যে মানুষ, সেইটাকে যখন যতক্ষণ না আমার আমি আমার বাইরে যে লোকটি আছে তার সঙ্গে যতক্ষণ না সম্পৃক্ত হতে পারবো, ততদিন আমাদের কিছু হবে না। বলছেন জ্ঞান ভক্তি ও কর্মযোগের অনুষ্ঠানের দ্বারা যখন ভগবত কৃপায় আত্মাকে দেহেন্দ্রিয়াদি থেকে পৃথক জ্ঞান হয় এবং অখণ্ড সৎস্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বলে উপলব্ধি হয়, তখনই জীব মুক্ত হয়। এরকম অবস্থাটি আমরা তিনটি ভাবে করতে পারি। হচ্ছে একটা প্রধান হচ্ছে জ্ঞান, সবসময় বিচার করা, আমার এই শরীরটা শরীর নয়, আমার এই শরীরটা ভগবান নয়, এটা দিয়ে আমার ভগবত বস্তু লাভ হবে না, এইটা দিয়ে শুধুমাত্র শরীরের যে পূর্তি পূরণ এগুলো হবে, কিন্তু তাই দিয়ে যে অন্তরাত্মা যে ঈশ্বর তাকে আমি পাবো না। ভগবানকে ভালোবাসতে বাসতে এত ভালোবাসা হবে, সেখানে নিজের যে বোধটা, যে আত্মবোধটা, সেটা সম্পূর্ণভাবে চলে যাবে। প্রথম হচ্ছে মায়েরা খুব ভালো করে এটা বুঝতে পারেন, তারা তার সন্তানদের একবারে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। ঠিক এইরকমভাবে জগতের সব মানুষকে যখন আমরা নিজের থেকেও বেশি ভালোবাসি, তখন আমাদের এই বোধটা হবে। এটা ভক্তির দ্বারা হয়। আমি এই উদাহরণটা সবসময় দিয়ে থাকি, কারণ এটা আমার ভীষণ প্রিয়। সূর্যি মহারাজ আছেন কাশীতে, কাশী সেবাশ্রম সঙ্গে একজন তেলেগুভাষী পেশেন্ট আছেন, তাকে মহারাজ জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন, সে এন্ডে বেন্ডে রেন্ডে করে কিছু একটা বললেন, সূর্যি মাছ বুঝতে পারলেন না, আবার জিজ্ঞেস করছেন, উনি ভাবছেন ওর জেস্টার থেকে বুঝে যাবেন, সে আবার সে এন্ডে বেন্ডে রেন্ডে করে কিছু বললেন, তখন মহারাজ আবার বুঝতে না পারে তৃতীয়বার জিজ্ঞাসা করাতে তিনি সূর্যি মাঝে গালে একটা সপাটে থাপ্পড় মারেন, সূর্যি মাছ হনহন করে বেরিয়ে চলে যান, সবার মনে হলো সূর্যি মাছ বোধহয় ওকে ঘর থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবেন। তিনি একজন লোক সঙ্গে করে নিয়ে এলেন, তার বদলে সূর্যি মাছ দেখা গেল একজন লোক সঙ্গে করে নিয়ে এলেন যে তেলেগু ভাষা বোঝে, তাকে দিয়ে জিজ্ঞাসা করালে লোকটা কি বলতে চায়। সেই সে লোকটি তাকে জিজ্ঞাসা করে জানলেন সে বলতে চায় তাকে সকালে যে ওই এর জলটা দেওয়া হয়, ওই বার্লির জল, তাতে যদি দু ফোঁটা লেবুর রস দেওয়া হয় তাহলে তার খেতে খুব সুবিধা হয়। তখনও সকালে বার্লির জল দেওয়া হয়নি, সূর্যি মহারাজ ওইটা শোনা মাত্র রওনা দিলেন তার জন্য লেবুর রস দিয়ে বার্লির জল করতে। এটা তখনই সম্ভব আমরা নিজেদের ভুলে সামনের মানুষটাকে দেবতা, দেবতার প্রতীক হিসেবে ভাবতে পারি। সেই ভালোবাসাটা তখন আমাদের এত তীব্র হয় আমরা নিজেদের ভুলে যেতে পারি। দেখুন এই ঘটনাটা ভাবলেই যদি আমরা নিজেদের ওপর ইম্পোজ করবার চেষ্টা করি, দেখবেন আমাদের নিজেদের ভেতরই একটা আমাদের মনের একটা প্রসারণ হয়। আর তিন হচ্ছে কর্মযোগ, ওই প্রথমটা হচ্ছে ভক্তি আর সেটার প্রকাশ হচ্ছে কাজের মাধ্যমে। অন্যের জন্য কাজ করুন, অন্যের ভালো করুন, রোজ একবার করে চিন্তা করবেন আপনি যা কিছু করছেন তার মধ্যে অন্যের কল্যাণের জন্য কি করছেন। আপনি কিছু পারেন না, আপনার দ্বারা কিছু সম্ভব হয় না, একটু গাছ লাগান, আপনি কিছু পারেন না খোলা ছাদের ওপর দাঁড়িয়ে সবার জন্য প্রার্থনা করুন, আপনি কিছু পারেন না চারজন ছেলেকে বসে লেখাপড়া শেখান, কিছু না কিছু আপনি পারেন। পূজনীয় ভূতেশানন্দজি মহাজ বলতেন আমরা কিচ্ছু পারি না এমনটা হয় না, আসলে আমরা খুঁজে দেখি না আমরা কি পারি, আমাদের নাটা এত বড় হয়ে গেছে যে আমরা খুঁজে দেখি না আমরা কি পারি। এই আমরা কি পারি এটা যদি আমরা নিজেরা খুঁজে দেখতে পারি, তাহলে দেখবেন আমরা অনেক কিছু পারি, এবং সেই অনেক কিছু পারা কর্মানুষ্ঠান করতে করতে একটা সময় আমরা নিজেদের ভুলে যাই, এবং নিজেদের ভুলতে ভুলতে একটা অন্যরকম জগতে আমরা মিশি। মেদিনীপুরে একজন দিদিমণির গল্প আপনাদের বলেছিলাম, সেদিনকে একজন আমায় জিজ্ঞেস করেছিলেন কীভাবে তার সঙ্গে যোগাযোগ করবেন, মেদিনীপুর আশ্রমে গেলেই তার সাথে যোগাযোগ হবে, তিনি খুব সহজে রোজ আশ্রমে আসেন। তার সন্তানকে হারিয়েছিলেন, ক্লাস এইটে পড়া ছেলেকে তিনি হারিয়েছিলেন ক্যান্সারে। সেই বছর গদাধর অভ্যুদয় প্রকল্প হয়, সাধুরা ওই কয়েকটি আদিবাসী ছেলে যাদের কোথাও ঘর বাড়ি থাকার নেই
তাদেরকে এনে ভদ্রমহিলাকে সঙ্গে সংযুক্ত করে দিলেন। তার বাড়িতেই ওই ছেলেপুলেরা থাকতেন। সে দামাল ছেলে, বাড়ি থেকে নিয়ে এসছে তো আদিবাসী ছেলে, একেবারে দামাল। সেই আমরা সিনেমায় যেরকম দেখি সেই বালকৃষ্ণকে সামলাতে মা যশোদার খুব একবারে নাকের জলে চোখের জলে অবস্থা, সেই ভদ্রমহিলাকেও আমি দেখেছিলাম দুর্গা পুজোর সময় নাকের জলে চোখের জলে অবস্থা। আমরা একটা বাচ্চাকে সামলাতেই আমাদের কত লাগে, সাত আটটা বাচ্চাকে সামলানো কি কঠিন। কিন্তু এই সাত আটটা বাচ্চাতে যখন তিনি তার সন্তানের ভালোবাসা ভাগ করে দিলেন, তখন দেখা গেল তিনি নিজে তো পূর্ণ হলেন এবং ছেলেগুলোর জীবন বদল হয়ে গেল। এবং ওনার যে ব্যথা, সন্তানকে হারানোর যে ব্যথা, যেটা সবটুকু ওনাকে ঘিরেছিল, সেটা কবে তার কাছ থেকে চলে গেছে। এখনও পর্যন্ত সে দিদিমণির সঙ্গে আমার যোগাযোগ আছে, তিনি মাঝে মাঝেই ফোন করেন। ছেলেমেয়েরা, তার ছেলেরা খুব ভালো রেজাল্ট করলে, পরীক্ষায় ভালো কিছু করলে, কোনো ভালো কিছু করতে গেলে তিনি আমাদের এখনও ফোন করে জানান। নববর্ষ এবং বিজয়ার প্রণাম তো অবশ্যই আসে ছাত্র ছেলেদের কাছ থেকেও, ছেলেদের মায়ের কাছ থেকেও। এ আমার চোখে দেখা জিনিস, এই যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে এটা হয়। তখন এই যে ভগবত কৃপায় আত্মাকে দেহা দেহেন্দ্রিয়াদি থেকে পৃথক জ্ঞান হয়, তখন এই আমার শরীরের বাইরে তাকে মনে হয়। এবং সেই অখণ্ড সৎস্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বলে উপলব্ধি করে জীব মুক্ত হয়, যে আমি শুধুমাত্র এই দেহের মধ্যে আবদ্ধ বস্তু নই, আমি ছড়িয়ে আছি এই জগতের সবটুকুর মাঝখানে। 215 নম্বর সূত্র আমার অত্যন্ত প্রিয় সূত্রগুলির মধ্যে একটি অন্যতম। 215 নম্বর, কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়। কর্ম আমরা সকলেই করি, কিন্তু কর্মযোগ সাধনা করি না, তাই কর্মে বদ্ধ হই ও দুঃখ ভোগ করি। কর্মযোগ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে নয়। এবং কৃপণা ফলহেতব, যার ফলের জন্য, যারা ফলের জন্য কর্ম করে তারা দীন ও নিচু থাকে। কর্ম করো, কিন্তু যে কাজই করবে তা নিঃস্বার্থভাবে, নির্লিপ্ত ও নিষ্কামভাবে করো, তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে এবং সুখ দুঃখের অতীত পরম আনন্দ লাভ করে কৃতকৃতার্থ হবে। খুব সুন্দর কথা। প্রথম বলছেন কর্মযোগের দ্বারা কি হয়, বলছেন চিত্ত শুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়। আত্মজ্ঞানের কথা তো নিশ্চয়ই মহারাজ যখন বলছেন তখন নিশ্চয়ই হয়, কিন্তু চিত্ত শুদ্ধি যে হয় এটা কিন্তু খুব পরিষ্কার। মনের ভেতরে এমন একটা পবিত্রতা আসে, এটা যে কেউ ফিল করতে পারবে। আমরা যারা সাধুরা কাজ করেছি তারা শুধুই নয়, অন্যান্যরা এসেও সেটা ফিল করতে পারে। এবং সেটার এমন একটা নেশা আছে, সেই নেশায় অনেকেই কাজ করতে আসে। আমাদের এখানে দুজন আসেন, দুজন ভদ্রলোক আসেন, তারা একদল ছেলেপুলে নিয়ে আমাদের এখানে ওই যখন আমাদের গঙ্গাসাগর মেলা হয় সেই সময় তারা সেবা দিতে আসেন। ছেলেগুলো সব অদ্ভুত অদ্ভুত কাজ করে, কারুর হয়তো হোটেল আছে, কারুর হয়তো রাস্তায় রোলের দোকান আছে। এবং এদের নিত্যদিনের সংসার, মানে নিত্যদিন কাজ না করলে কিন্তু পয়সা নেই আর কি, কাজ করলে মানে দিন আনি দিন খাই। কিন্তু এদের হৃদয়বত্তা দেখলে আমরা অদ্ভুত হয়ে যাই। আমি প্রথমে ভাবতাম এরা বোধহয় প্রত্যেকে কৃষিজীবী, ঘরে কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে। পরে ওদের সাথে কথা বলে দেখলাম যেদের কারুর কাছে সেরকমভাবে এই যে আমাদের সঙ্গে 6-7 দিন থাকে, এই 6-7 দিন তাদের যে আর্থিক ক্ষতি হয় সেটা কিন্তু কেউ পূরণ করে না, তাদের কষ্টটা থেকেই যায়। তবু তারা আসে এবং রাউন্ড দ্য ক্লক তারা কাজ করে, মানুষের জন্য কাজ করে। কি প্রচণ্ড ঠান্ডা পড়ে গঙ্গাসাগর মেলার সময় আপনারা কল্পনা করতে পারবেন না। আর আমাদের যে ইউনিটটা আছে সেটা একেবারে সাগরের কাছাকাছি, মাত্র 3 কিলোমিটার দূরে মা গঙ্গা। আর গঙ্গা বা সাগর যাই বলুন ভীষণ ঠান্ডা, রাত্রিতে ভীষণ ঠান্ডা, সমস্ত রাত্রি তারা দাঁড়িয়ে আছে কখন কোনো অতিথিরা আসবে। এবং একেবারে আমাদের খুব অড অবস্থা তৈরি হয়, এই 2 বছর বাদ দিলে ছেড়ে দিলে সেটা আলাদা, কিন্তু এরকমও হয় আমাদের অতিথিশালা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। তখন আমি দেখেছি রাত্রিরে ওরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজকর্ম শুরু করে। একটা জায়গায় প্যান্ডেল বাঁধা হয় মাঠের মাঝখানে, একটা জায়গায় প্যান্ডেল বাঁধা হয় যেখানে খাওয়ানো হয় এবং প্রবচনাদি হয়। সেই জায়গাটাকে দ্রুত প্লাস্টিক দিয়ে ঘিরে একবারে আর মেঝেতে উঁচু করে খড় পেতে সেই জায়গাটাকে টেম্পোরারি থাকার জায়গা করে। নিজেরা ঠক ঠক করে কাঁপছে ওই কাজ করতে করতে, কিন্তু তারই মধ্যে কেমন করে মানুষকে একটু স্বস্তি দেবে, কেমন করে একটু শান্তি দেবে। ওদের সঙ্গে কাজ করতে করতে এই বোধটা আমাদের দেখেছি, ওরা যখন কাজ করে ওদের চোখ মুখের দিকে তাকিয়ে দেখেছি
আনন্দে ভাসছে, কি পাচ্ছে তারা জানে না, কিন্তু এক অদ্ভুত আনন্দের মধ্যে তারা থাকে। এবং যে মন হৃদয় যে পবিত্র হয় সেটা আমরা দেখি। যখন চলে যান সেই মানুষজন, বেশিরভাগই এখন যারা রাত্রিবেলা যে সমস্ত যাত্রীরা আসেন, বেশিরভাগই অন্য দেশীয়, অন্য প্রদেশীয়, বিহার ইউপি এদের, সেই বয়স্ক মহিলারা যাওয়ার সময় সেই ছেলেগুলোকে জড়িয়ে ধরে আদর করেন, মাথায় হাত বুলিয়ে দেন, তারপরে এইরকম যে গ্রাম্য অবস্থায় যে এখানকার ঠুকনিতে হাত দিয়ে চুমু খান, এর থেকে বোঝা যায় যে তাদের যে ভালোবাসা, তাদের যে নিঃস্বার্থ সেবা, সেটা শুধু তাদের মধ্যেই সীমিত থাকেনি, সেটা কিন্তু ছুঁয়ে গেছে সেই মানুষজনদের। তাই এই প্রথম কথাটা যেটা কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়, যে আনন্দটা আত্মস্বরূপের জ্ঞান, সেটা হচ্ছে আনন্দের প্রকাশ। ব্রহ্মজ্ঞ ব্যক্তি কখনো দেখবেন গোমরা দেখবেন না, ব্রহ্মজ্ঞ ব্যক্তি সবসময় আনন্দে ভরপুর। আমি ভূতেশ আনন্দজি মহারাজকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এত রসিক কেন, উনি বলেছিলেন ঈশ্বর রসস্বরূপ, রস বৈষব, তুমিও আমি তাকে চিন্তা করি তাই আমি রসিক, তুমিও তাকে চিন্তা করো তুমিও রসিক হবে। এই আনন্দের সেই ঈশ্বরীয় প্রকাশ হচ্ছে সেই আনন্দের স্বরূপ, হয়তো ক্ষণিকের জন্য হলো এই আত্মজ্ঞানের প্রকাশ হয়। ছেলেগুলি যদি কনসিয়াসলি এই সাধনটিকে চালিয়ে যেতে পারে তাহলে অবশ্যই তাদের পার্মানেন্ট আত্মজ্ঞান হবে। কর্ম আমরা সকলেই করি, এরপরে যে কথাটা বলছেন, কিন্তু কর্মযোগ সাধনা করি না, তাই কর্মে বদ্ধ হই ও দুঃখ ভোগ করি। প্রভু মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নিষ্কাম কর্ম করি আমরা, অতএব আমরা মুক্ত হব। প্রভু মহারাজ বলেছিলেন নিষ্কাম কর্ম কাকে বলো জানো? কনস্ট্যান্টলি অ্যান্ড কনসিয়াসলি রিমেম্বারেন্স অফ লর্ড অ্যাট দি টাইম অফ ওয়ার্ক, সচেতনভাবে এবং সততভাবে ঈশ্বরের চিন্তা করা কাজ চলাকালীন। এটা কিন্তু খুব কঠিন, কাজ চলতে চলতে প্রতি মুহূর্তে আমার ঈশ্বরকে চিন্তা করা। আজকেই পড়ছিলাম, এবার যদি আপনাদের সুযোগ হয় দেখবেন, এই সমাজ শিক্ষা যে তার পূজার সংখ্যা বেরিয়েছে, সেখানে পূজনীয় স্বামী বাগীশানন্দজি মহারাজকে নিয়ে একটি লেখা বেরিয়েছে যে মহারাজ কীরকম সারাক্ষণ মনে মনে জপ করতেন। অনেকে লুকোয় পূজনীয় মহারাজ এতটুকু লুকোননি, পূজনীয় মহারাজ বলেছেন আমি এটা অভ্যাস করেছি যখন থেকে বম্বেতে এসেছি, 1985 সালের কথা লিখেছেন, 1985 সাল থেকে এটা আমি অভ্যাস করেছি, তোমরা অভ্যাস করো তাতেও হবে। উনি বলছেন ঘুমিয়ে ঘুমিয়ে, ব্রহ্মজ্ঞের কল্পনা বলছেন, ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানের নাম জপ করা যায়, কোনো অবস্থাতেই ভগবানের নাম থেকে আমরা বিচ্ছিন্ন হই না, অতএব এইটা করা সম্ভব। এনারই জীবন বলে দিচ্ছে এই দুটি জিনিস করা অবশ্যই সম্ভব, কনসিয়াসলি অ্যান্ড কনস্ট্যান্টলি রিমেম্বারেন্স অফ লর্ড। এটা কী করে হয়, আমি উদাহরণ হিসেবে ভীষণভাবে যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ব্রাদার লরেন্সের জীবনী। যখন ব্রাদার লরেন্স বাসন মাজতেন, তিনি কল্পনা করতেন যীশুখ্রিস্ট তার সামনে দাঁড়িয়ে আছেন। আমরাও কিন্তু একই জিনিস করতে পারি, যে কাজই করি না কেন, যদি কল্পনা করি যে ঘরের কোনো একটা কোণে ঠাকুর মা স্বামীজি বসে আছেন, আমার কাজ দেখছেন, দেখবেন আপনার ওই আমাদের এই আত্মকেন্দ্রিক যে ভাব, আমি আমাকে দেখানোর জন্য, আমি আমাকে নিজেকে প্রকাশিত করবার জন্য যে করছি সেগুলি হবে না, আমারে না যেন করি প্রকাশ আমারও সকল কাজে, তোমারও ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। এগুলো রবীন্দ্রনাথের কথা নয়, এগুলো তার অনুভবের কথা, যেটি তিনি ব্যক্ত করেছেন, যে সূত্র তিনি আমাদের দিয়েছেন। আমাদের বোধটা থাকা দরকার, যা কিছু করছি, যা কিছু মানে ভাবছি, সব কিছু ঈশ্বরের কাজ করছি এবং তিনি আমার প্রত্যক্ষ করছেন, তিনি প্রতি মুহূর্তে আমার সামনে বসে প্রত্যক্ষ করছেন। এই দুর্গাপুজো যারা শিখতে যেত তাদের ওঙ্কারানন্দজি বলতেন, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক বিধি সব ঠিক ঠিক করতে হবে, ঠিক ঠিক তিথিতে শুরু করতে হবে, কিন্তু বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে ভাবটিকে নষ্ট করতে নিই। অনেকেই আমরা চিৎকার চেঁচামেচি করি পুজোর সময়, এটা করলি না, সেটা করলি না, ওটা করলি না, কিন্তু ভেবে দেখুন তো, আমরা যদি একবার বিশ্বাস করি স্বয়ং শ্রীরামকৃষ্ণ, স্বয়ং মা সারদা বা স্বয়ং স্বামী বিবেকানন্দ আমাদের সামনে বসে, সিংহাসনে বসে আমাদের পূজা গ্রহণ করছেন, আমরা কি তার সামনে সেরকম করতে পারবো? বরং একটা সম্ভ্রমের ভাব আসবে। বেলুড় মঠের গর্ভমন্দিরে ঢোকার সময় এগুলো আমাদের শিখিয়ে দেওয়া হতো, ভেতরে কোনো কথা বলবে না, যতটা আস্তে আস্তে কাজ করবে, এমনকি কেমন করে কুলুপ লাগানো হবে সেটাও শেখানো হতো। ঠাকুর শুয়ে পড়লে বেলুড় মঠে কোথাও কোনো কখনো হইচই করা হয় না, কেন
না ঠাকুর ঘুমিয়ে পড়েছেন, আমরা কেউ মন্দিরের চত্বরের মধ্যে কেউ চেঁচিয়ে জোরে কথা বলতে পারতাম না। এই যে ভাবটা, তিনি উপস্থিত আছেন আমার প্রতি কাজের সময়, এইটি যদি আমরা নিজেদের মধ্যে জাগাতে পারি তাহলে এই কর্মযোগ সাধন হবে। তার জন্য যত আমরা কাজ করতে পারবো কনসিয়াসলি, তত আমরা কর্মে আবদ্ধ হব না। কর্মে আবদ্ধ কী করে হই না, আমরা নাম যশের আকাঙ্ক্ষা করি, লোকে ভালো বলুক, আমার কাজটা ঠিক হয়েছে, এটার অ্যাপ্রিসিয়েশন আসুক, এটা আমরা বারবার চাই। তখন দেখবেন এই যে মানে যে সামান্য যে অ্যাপ্রিসিয়েশনটা, এটার জন্য আমরা এত লালায়িত হব না। তখন কী করে এটিকে সত্যিকারের ঈশ্বরের কাজ হিসেবে বদল করা যায়, সেটির দিকে আমাদের সমস্ত মন চলে যাবে। আমাদের ইয়ে বলছেন, মহারাজ বলছেন যে কর্মযোগ সম্বন্ধে গীতায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। এবং কৃপণা ফলহিতব, যারা ফলের জন্য কর্ম করে তারা দীন ও নিচু থাকে। একজন এইটিকে বলাতে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, তাহলে কি আমাদের জীবনে কোনো এইম থাকবে না? অবশ্যই এইম থাকবে, এইমটা আমাদের এইরকমভাবে থাকবে, এই ভালো কাজটি করলে, এটা আমি আমার জন্য করছি না, আমার ভেতরের যিনি বেঁচে আছেন যে শ্রীরামকৃষ্ণ, তার জন্য, তার প্রীতির জন্য করছি। আমাদের মহারাজ স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই ভাবটি যদি কেউ জাগাতে পারে যে যা কিছু করছি ঈশ্বরের প্রীতির জন্য, তাহলে একজন উকিল সে আরও ভালো উকিল হতে পারে, একজন ছাত্র আরও ভালো ছাত্র হতে পারে। আমরা যখন নিজেদের জন্য করি তখন অপ্রাপ্তিতে বেদনা থাকে। ধরুন আপনি আপনার বাবা মা খুশি হবেন এইভাবে যখন পড়াশোনা করেন, তখন যদি আপনি আপনার যথাযথ ফললাভ না করেন তাহলে আপনার বাবা মা অসন্তুষ্ট হন, সেই বেদনা আপনাকে ছুঁয়ে যায়। কিন্তু যখন ঈশ্বরের জন্য করেন, তা আপনার সবচেয়ে প্রিয়জন, তার জন্য আপনি উজাড় করে আপনার নিজেরটা দেন, কিন্তু যদি প্রাপ্ত ফলে সবটুকু না হয় তাতেও কিন্তু আপনি ভেঙে পড়েন না, কারণ আপনি জানেন সেখানে ক্ষমা হবে, সেখানে সেই দৃষ্টি দিয়ে দেখা হবে যে আপনি যে চেষ্টা করেছিলেন সেইটাকেই গুরুত্ব দেওয়া হবে, বাকিগুলোকে দেওয়া হবে না। স্বামী নির্লেপানন্দজি তার পার্শ্বদ পরশ গ্রন্থে স্বামী সারদানন্দজি সম্পর্কে ভারী সুন্দর একটি স্মৃতি কথা বলেছেন। তিনি ছিলেন যোগীন মার নাতি, মন্টি তার ডাক নাম, এমনিতে বোধহয় কার্তিক ভালো নাম ছিল, কার্তিক। তিনি পরীক্ষায় ফেল করেছেন, যোগীন মা চিৎকার করছেন, শরৎ শুনেছ, মন্টি পরীক্ষায় ফেল দিয়েছে। বলছে হ্যাঁ যোগীন মা শুনেছি, ওকে চা দাও বিস্কুট দাও। আবার পরের বছর তিনি পাশ করেছেন, শরৎ শুনেছ, মন্টি পরীক্ষায় পাশ করেছে। বলছে হ্যাঁ যোগীন মা, ওকে আবার চা বিস্কুট দাও। সর্বা অবস্থায় একই রকম রিয়াকশন, তিনি সবেতেই প্রীত। যে মানুষ সবেতে প্রীত হয় তার জন্য আমরা আরও কাজ করতে চাই, আমাদের আরও বেশি কাজ করার উদ্দেশ্যটা বাড়ে, আমাদের খিদেটা বেড়ে যায় তাকে প্রীত করার জন্য। এই বোধটা আমাদের জাগানো দরকার, এটা যদি আমরা জাগাই তাহলে অবশ্যই আমরা আরও ভালো কাজ করতে পারবো। ভগবান আমার সামনে বসে আছেন, তাকে চিন্তা করে আমরা কাজ করতে পারি। বলছেন কর্ম করো, কিন্তু যে কাজই করো তা নিঃস্বার্থভাবে, নির্লিপ্ত, নিষ্কামভাবে করো, তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে এবং সুখ দুঃখের অতীত পরম আনন্দ লাভ করে কৃত কৃতার্থ হবে। কর্ম করো, কিন্তু যে কাজই করবে তা নিঃস্বার্থভাবে করবে, কর্ম যাই করি না কেন তাতে যেন আমার কোনো স্বার্থ জড়িয়ে না থাকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কাজ করার আগে আমি কি পাবো এই বোধটা আমাদের ভেতরে জাগে, এবং এটা না পেলে আমাদের দুঃখ হয়। আপনারা অনেকেই দেখেছেন যারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউজ করেন, এই যে অগ্নি মির্চি অগ্নি, এই সরলা সিরিজের একটা কতগুলো কার্টুন ছোট ছোট 2 মিনিট 3 মিনিটের সব ছবি দেন, সেইখানে এক মায়ের চরিত্র অঙ্কন করা হয়, তার নাম সরলা দেবী। তিনি মাঝে মাঝে এই সেই দুঃখ প্রকাশ করেন, আমি সারাদিন খেটে খেটে মরে গেলুম, সব কিছুতেই মরে গেলুম, আমার সঙ্গে করে নাও, কিন্তু বউ এলে সেটা সহ্য করবে না। এটা কিন্তু আমাদের মানে আমরা যদিও মজা করে নিচ্ছি কিন্তু এটা আমাদের জীবন কথা, শুধু সরলা দেবী নন, আমরা প্রত্যেকে চাই যে আমাদের কাজের রিকগনিশন হোক। কিন্তু কাজের রিকগনিশন পেতে গিয়ে আমরা অনেক সময় বাঁকা পথে চলে যাই, কাজের রিকগনিশন না চেয়ে আমরা কাজটাকে যদি উজাড় করে ভালো করে করি, রিকগনিশন আমার পেছন পেছন আসবে। এটা কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে দেখেছি এটি হয়।
এবং এটি যদি আমরা করতে পারি, রিকগনিশনের বাইরে গিয়ে যখন কাজ করতে পারি, তাহলে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হই, কাজের বন্ধন আমাদের আর রাখতে পারে না, এবং আমরা সুখ দুঃখের অতীত এক পরম আনন্দ লাভ করি। শেষের অংশটা অবশ্যই থিওরিটিক্যাল, আমি অনুভব করিনি এখনও পর্যন্ত, সেই পারমানেন্ট আনন্দ অনুভব করিনি। অবশ্যই আনন্দ পেয়েছি, কোনো কিছু না চেয়ে যখন কাজ করেছি খুব আনন্দ পেয়েছি। আমাদের এখানে আপনার, আমি এই গল্পটা আপনাদের আগেও বলেছি, আমাদের এখানে গতবার আমফান ঝড়ে একটা স্কুল যখন দেখাতে নিয়ে গেল জুন মাসের দ্বিতীয় সপ্তাহে, তখন গিয়ে দেখলাম 8টা পিলার ছাড়া আর স্কুলটার কিচ্ছু নেই। আমরা ঠিক করলাম স্কুলের জন্য আমরা স্কুলটা তৈরি করে দেবো। হেডকোয়ার্টার্স থেকে পারমিশন আসার পরে 18 জুলাই আমরা কাজ শুরু করি এবং শেষ হয় 12ই ডিসেম্বর। এই সমস্ত সময়টা আমরা রাত দিন পরিশ্রম করেছি, যার যা কাজ, যার জিনিসপত্র কেনার কাজ, যার পাঠানোর কাজ, যার রোজ গিয়ে দেখার কাজ, আমরা প্রত্যেকে কাজ করেছি। শুধু তাই নয়, এই ভাবটা সকলের ভেতর এমনভাবে সঞ্চারিত হয়েছিল যে আমরা আমাদের নিজেদের ক্লান্তি ভুলে গেছি, আমরা আমাদের নিজেদের ছুটি ভুলে গেছি। মুসলিম কর্মীরা তারা ঈদেতেও ছুটি নেয়নি, হিন্দু কর্মীরা দুর্গাপুজো কালীপুজো কোনো কিছুতে ছুটি নেয়নি, রাত দিন এক করে তারা সেই স্কুলটা তৈরি করেছে। কি পাবে তারা কেউ জানে না, কারণ সপ্তাহের শেষে প্রত্যেকেই মজুরি পাচ্ছে, আর আমরা ডোনেশন গুনছি, ভাবছি যে এই আসছে এই আসছে, আমরাও আনন্দে আপ্লুত হচ্ছি। কিন্তু কি আদতে পাচ্ছি সেটা বুঝে গেলাম অনেক পরে, যখন স্কুলটা উদ্বোধন হয়ে গেল, ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো, তারও পরে এক দুদিন বাদে স্কুলে সব ছাত্রদের ডাকা হয়েছিল এবং আমরা অনুরোধ করেছিলাম নতুন স্কুলে আমরা রামনাম সংকীর্তন গাইতে পারি, যেন গিয়ে গাইতে পারি। একটা ঘর, অফিস ঘরে সেখানে রামচন্দ্রের ছবি সাজানো হয়েছিল এবং ওই বারান্দাটায় যে খোলা যে উঠোনটায়, সেইখানে আমরা বসে সবাই রামনাম সংকীর্তন গাইছিলাম। আমরা সকলেই ক্লান্ত, একেবারে টানা 6 মাস 5 মাস কাজ করতে করতে প্রত্যেকে ক্লান্ত হয়ে গেছিলাম, অবসন্ন অবস্থায় সবাই রামনাম সংকীর্তন গাইছে। কিন্তু অবাক হয়ে যাচ্ছিলাম যখন ওই ছোট্ট ছোট্ট স্কুলের 180টা বাচ্চা, তারাও আমাদের সঙ্গে বসে আছে, তারা গাইছে না কিন্তু তারা নিঃশব্দে চুপ করে সেই রামনাম সংকীর্তন শুনছে। তাদের সেই চোখ মুখে যে আনন্দ, তারা একটা স্কুল পেয়েছে, তাদের যে ভেঙে পড়া স্কুলটা আবার নতুন করে গঠিত হয়েছে, তাদের যে আনন্দ, তাদের যে উচ্ছ্বাস, তারা যখন মাঝে মাঝে এসে রামনাম শেষ হয়ে যাওয়ার পর যখন মিষ্টি বিতরণ করা হচ্ছিল, এসে ওই কোমরের কাছে, ছোটো বাচ্চা তো, কোমরের কাছে জড়িয়ে ধরে তাদের আনন্দ প্রকাশ করছে, সেই যে আনন্দটাই যে বলছেন না যে অতীত সুখ দুঃখের অতীত পরম আনন্দ লাভ করে, এই অনুভূতিটা কিন্তু সত্যি সত্যি হয়। যেহেতু আমার এখনও সেই পারমানেন্ট আনন্দ লাভ করার মতো শক্তি হয়নি, কিন্তু তার স্পর্শ কেমন হয় সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। শুধু আমরা অনুভব করিনি, কর্মীরাও অনুভব করেছেন, যে সমস্ত কর্মীরা কাজ করেছিলেন, নির্মাণ কর্মীরা, বেশিরভাগই লেখাপড়া জানে না, কিন্তু তাদের সে যে কি ঐকান্তিক নিষ্ঠা স্কুলটিকে তৈরি করার জন্য, তাদের সে যে কি চেষ্টা, সেটা আমরা যত দেখি তত হতবাক হয়ে যাই। 216 নম্বর সূত্র, অনেকের ধারণা যদি নিষ্কাম হয়ে কর্ম করা যায় তাহলে কর্মের প্রেরণা বা টান আসবে কি করে, সমস্ত মন লাগিয়ে কর্মে মেতে যাব কি করে, যদি নিজের কোনো লাভই না হয় তাহলে কর্ম করতেই বা যাব কেন, এই ধারণা মহাভুল। সুখের জন্যই তো লোকে কর্ম করে, কিন্তু সুখ তো কত লাভ হয় না, ভাগ 9 ভাগ দুঃখ আর 1 ভাগ বা তারও কম হয়তো সুখ, তাও আবার অস্থায়ী এবং দুঃখের ভেজাল মিশানো, আর প্রায় নিজের স্বার্থের জন্য পরকে বঞ্চিত করতে, দুঃখভাগী করতে, পরের অনিষ্ট করতে হয়। জগতে যা কিছু চিরস্থায়ী সুখ তা কেবলমাত্র নির্লিপ্ত কর্তৃত্ববোধহীন নিঃস্বার্থ কর্মীর দ্বারাই নিষ্পন্ন হয়। সমস্ত ইতিহাসে শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশুখ্রিস্ট, শ্রীচৈতন্য ও আধুনিককালে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের মতো অক্লান্ত কর্মী কজন রয়েছে, তারাই আদর্শ পুরুষ, যারা আবহমান কাল থেকে অসংখ্য নরনারীকে জীবনের দুঃসহ ভার বহন করতে সক্ষম করেছেন, পাপপঙ্কে মগ্ন, অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন, ত্রিতাপদগ্ধ জীবের প্রাণে আশা ও শান্তির সঞ্চার করেছেন। তাদের উপদেশ আদর্শে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ লোক জীবনকে তুচ্ছ করে পরের জন্য অকাতরে প্রাণ দিয়েছে,
ও মৃত্যুহীন প্রাণ পেয়েছে। এইটা একটা কথা, এই বলছিলাম না, অনেকে আমাদের কাছে জানতে চান যে যদি নিঃস্বার্থভাবে কাজ করি তাহলে আমার আমারই যদি কিছু লাভ না হলো তাহলে আমি কী করে কী করব। নিষ্কাম কর্ম করা যায় তাহলে কর্মে প্রেরণা আসবে কী করে? একটা কাজ করলে লোকে যখন অ্যাপ্রিশিয়েট করে আমাদের, তখন আমরা পরবর্তী কাজের প্রেরণা পাই। এটা খুব সত্যি কথা। আমাদের ছেলেগুলোকেও আমরা দেখি, nishamadhulika.com-এর ভিডিও দেখে দেখে রান্না শেখে, তারপরে সেই রান্না করবার পরে ওরা আমাদের অ্যাপ্রিসিয়েশনের জন্য অপেক্ষা করে থাকে। অ্যাপ্রিশিয়েট করলে আবার সেই রান্নাটাকে আরও ভালো করে করে। আগের দিন দেখছিলাম আলুর স্টাফিং দিয়ে এক ধরনের তরকারি করেছে, সেটা ভালো হওয়া বলাতে পরের দিন ছানা দিয়ে করেছে, সেটা তো ততটা ভালো হয়নি, কিন্তু এই যে তার ভেতরে একটা কর্মের উৎসাহ পেয়েছে, এটা ঠিক কথা। কর্মের প্রেরণা আসে কেমন করে? সমস্ত মন লাগিয়ে কর্মে মেতে যাব কী করে? যদি নিজের কোনো লাভই না হয় তো কর্ম করতেই বা যাব কেন করে? এই ধারণা মহাভুল, মহারাজ বলছেন এই ধারণা মহাভুল। সুখের জন্যই তো লোক কর্ম করে, কিন্তু সুখ তো কত লাভ হয়। আমরা সত্যিই সুখের জন্য কর্ম করি, কিন্তু ভেবে দেখুন তো সত্যি সত্যি সুখ আমরা কি পাই? নভাগ দুঃখ আর এক ভাগ বা তারও কম সুখ, তাও আবার অস্থায়ী ও দুঃখের ভেজাল মিশ্রিত। আমাদের জীবনে দুঃখটাই বেশি থাকে, সাফারিংটা বেশি থাকে, আর সুখ খুব সামান্য সময়ের জন্য পাই, বেশিরভাগ সময় সেটা চলে যায়। আর প্রায় নিজের স্বার্থের জন্য পরকে বঞ্চিত করতে, দুঃখভাগী করতে, পরের অনিষ্ট করতে হয়। আমরা অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে বঞ্চিত করে নিজেদের কাছে সুখ আশা করি, সুখকে অ্যাকিউমুলেট করি, কিন্তু আদতে কিন্তু সেটা হয় না। সেই সুখ কেবলমাত্র অল্প সময়ের জন্য হয়। মহারাজ বলছেন সুখ কীরকমভাবে হয়? সুখ কেবলমাত্র নির্লিপ্ত কর্তৃত্ববোধহীন নিঃস্বার্থ কর্মীর দ্বারাই সম্পন্ন হয়। এই তিন ধরনের মানুষ, যাদের ভেতরে এই তিনটি গুণের বিকাশ আছে, এক হচ্ছে নির্লিপ্ত, সব কিছু করছি কিন্তু তার মধ্যে কোনো কিছুর সাথে যুক্ত নেই। আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জনও বাড়িব তবু হাঁড়ি ছোব না, কর্তৃত্ববোধহীন, সব কিছুর ভেতরে আছি অথচ কোনো কিছুতে কর্তৃত্ব আমাদের নেই। আমি একজনের কাছে কাজ করার সুযোগ পেয়েছিলাম, যিনি একটা বড় ইনস্টিটিউশনের লাইব্রেরির হেড ছিলেন। আমরা গিয়ে তার কাজ করার স্টাইলটা আমাকে ভীষণভাবে মোহিত করেছিল। তিনি আমাদের সবার মাথা, কিন্তু যখনই কোনো প্রপোজাল নিয়ে যেতুম সঙ্গে সঙ্গে সেটা অ্যাপ্রুভ করে দিতেন, বলতেন হ্যাঁ হ্যাঁ করো করো, কোনো কিছুতে কাউকে বাধা দিতেন না, সাধুদের নয়, কর্মীদের নয়, কাউকে না, প্রত্যেকের ভেতরে এই কাজটিকে এক্সেল করতেন। কিন্তু কোনো বিপদ হলে সবার আগে তিনি এসে দাঁড়িয়ে পড়তেন, যেন সব যা যা ভুল করেছি সেগুলো দায়ভার তাই। আমরা গিয়ে বললুম মহারাজ মাত্র 25 পয়সা করে ইয়ে আছে, ওই ফাইন রাখা আছে, যদি কেউ ওভারডিউ বই অনেক দিন নির্দিষ্ট দিনের পরে রাখা যায়, এটা 50 পয়সা করে দিলে মানুষজনের যে মুহূর্তে টনক নড়বে এই ওভারডিউ করার ইয়ে কমবে। মহারাজ সঙ্গে সঙ্গে রাজি হতে থাকলেন, অনেকে বিরোধিতা করলেন, এমনকি সাধুরাও বিরোধিতা করলেন। মহারাজ বললেন না না, ও বলছে যখন নিশ্চয়ই ও কিছু ভালো ভেবেই করছে। তারপরে দেখা গেল আমাদের পাহাড় প্রমাণ জেরক্স জমা পড়ে থাকে, লোকে জেরক্স অর্ডার দিয়ে যান, জেরক্স নিয়ে যান না। আমরা বললাম যে আগে অর্ডার দেওয়ার সময় যদি টাকা জমা দেয় তাহলে কিন্তু এই জেরক্সগুলো এরকম পড়ে থাকে না, নিজের ইচ্ছেতেই নিয়ে যাবেন। এটা সঙ্গে সঙ্গে উনি অ্যাপ্রুভ করলেন। আবার এই ফাইন বেশি নেওয়ার জন্য লোকে যখন কমপ্লেন করলেন, যখন আমাদের সেই আশ্রমের অধ্যক্ষ আমায় ডেকে পাঠালেন, আমি যাওয়ার আগে ঘরের ভেতরে গিয়ে দেখছি মহারাজ এসে উপস্থিত হচ্ছেন এবং তিনি যুক্তিটা বোঝাচ্ছেন। কর্তৃত্ব আছে কিন্তু তিনি কখনো দেখাচ্ছেন না, তিনি প্রধান, যেখানে দেখানোর সেখানে দেখাচ্ছেন, বাকি সময় আমাদের ছেড়ে দিচ্ছেন। আমরা প্রত্যেকে নিজেদের বিষয়টিকে এক্সেল করছি। আমরা সব সময় সবাই মেতেছিলাম সেই লাইব্রেরিতে, কেমন করে লাইব্রেরির মান উৎকর্ষ হবে। আমরা কোলেশন করার জন্য সময়, কোলেশন করা মানে গায়ে বইয়ের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখা হয় যে বইতে কোনো ভাঁজ আছে কি না, কারণ ভাঁজ থাকলে সেই বইয়ের পাতা নষ্ট হবে, বই তো সম্পদ। তারপরে যতগুলো পাতা বলা আছে, যতগুলো অধ্যায় বলা আছে ততগুলো অধ্যায় আছে কি না, প্রত্যেক অধ্যায়ে সূচিপত্রে যতগুলো পাতা বলে দেওয়া আছে ততগুলো আছে কি না। আমি প্রথম প্রথম ভাবতাম এই অদ্ভুত কাজটিকে করে কেন, একদিন একজন সারাদিন খালি
বইয়ের গায়ে হাত বুলিয়ে যাচ্ছে, একটা জায়গায় বসে খালি বইয়ের গায়ে হাত বুলোচ্ছে, একবার সামনের পাতা দেখছে, একবার পেছনের পাতা দেখছে, কি লাভ এতে? কিন্তু পরে দেখেছি যে প্রত্যেককে তিনি প্রেরণা দিতেন এই কাজগুলো করার জন্য। যারা টেকনিক্যাল স্টাফ আমরা ছিলাম না, আমরা বইয়ের যারা এই ক্লাসিফিকেশন করতে পারতাম না, আমাদের সকলকে এই ধরনের নানা কাজের ভেতরে সংযুক্ত করে তিনি এমনভাবে আমাদের প্রেরণা দিতেন। তিনি কখনও তিনি আমাদের যে কর্তাই বোধটা জাগাতেন না, কিন্তু আমাদের তিনি এমনভাবে প্রেরণা দিতেন আমরা কাজ করতে পারতাম। এই কর্তৃত্ব বোধহীন নিঃস্বার্থ কর্মীর দ্বারাই সম্পন্ন হয় প্রত্যেকের জীবনে। দেখুন, আমরা যাদের কাছে এসেছি, তাদের কাছে যখন এসেছি দুঃখ বেদনা নিয়ে এসেছি, কেউ কিন্তু খুব ভালোভাবে আসেনি। শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এসেছেন সেই বিষাদ নিয়ে, তার জীবন একেবারে অদ্ভুত একটা একটা সংশয়ের মধ্যে এসেছে, নিজের প্রিয়জন তাদেরকে মেরে রাজ্য অধিকার করা, তারপরে সেই রাজ্যে রাজত্ব করা, এইটা তার কাছে যেন ভীষণ বেদনার কাজ হয়ে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ তার সেই বিষাদ কাটিয়ে তাকে ধর্মের উপদেশ দিলেন যে ধর্মপথে যাওয়া থাকাটা কত কঠিন, নিজেকে নিষ্কাম নির্ভাবনায় করতে হবে। এই করতে করতে তার মনের এমন উত্তরণ ঘটালেন যে তাকে তিনি সেই বিশ্বরূপ দেখালেন, এবং তিনি দেখলেন যে তিনি যে মনে করছিলেন এতদিন তার সামনের যে আত্মীয় স্বজন, তারা কিন্তু কেউ তার আত্মীয় স্বজন নয়, তারা এক একটা জীব, আসল হচ্ছেন আমাদের ভেতরের অন্তরাত্মা, তিনিই প্রধান। এটি প্রত্যেকে তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, বুদ্ধ, যীশুখ্রিস্ট, শ্রীকৃষ্ণ এবং আধুনিককালে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ অক্লান্তভাবে দেখেছেন। মাস্টারমশাই এসেছিলেন যে জীবনটাকে ছেড়ে দিতে, নিজের সমস্যা নিয়ে তিনি এত দীপ্ত হয়েছিলেন যে তার মনে হচ্ছিল যে আত্মহত্যা করা ছাড়া আর তার কোনো উপায় নেই, তিনি যেন নিজেকে শেষ করে দিতে চাইছিলেন। এমন একটা সময় তার ভাগনা সিঁদুর সঙ্গে ঘুরতে ঘুরতে তিনি এসে রাসমণির বাগানে এসে উপস্থিত হলেন এবং সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখে জীবনকে নতুন করে দেখা করলেন যে শুধুমাত্র নিজের সমস্যাটাই শেষ কথা নয়, সবার সমস্যাটার নিয়ে সবাইকে আনন্দ দেওয়াটাই জীবনের শেষ কথা। খোকা মহারাজকে বলা হয়েছিল যে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে। খোকা মহারাজ বললেন, উনি সংসারী লোক, ওর কাছে গিয়ে কী করব, উনি যদি বলতে পারতেন তাহলে এই নিচেই সংসার করে লটকে মটকে থাকতেন কেন? ঠাকুর বললেন, ওরে না না, তুই যা, ও তো এখানকার কথাই বলবে। মাস্টারমশাইকে গিয়ে খোকা মহারাজ বললেন যে তিনি কি কথা বলেছেন ঠাকুরকে। ঠাকুর মাস্টারমশাই খুব হাসলেন, বললেন, আমার কাছে একটা জ্বালা আছে, সেই যেমন লোকে সমুদ্র দেখতে গিয়ে সেই এক জ্বালা জল নিয়ে আসে, তারপর সবাইকে যে আছে তাকে একটু একটু করে অমৃত সাগর থেকে একটু করে অমৃত নিয়ে এসে প্রত্যেককে দেয়, ঠিক সেই রকম আমি তার কাছ থেকে গিয়ে তার কাছ থেকে ঘুরে এসে তার সেই অমৃত বাণী সেগুলোকে নিয়ে আসি, যে আমার কাছে আসে তাকে আমি সেই বাণী শোনাই, জীবনকে নতুন করে দেখতে শেখাই। আপনাদের যাদের সৌভাগ্য হয়েছে পড়বেন এই শ্রীমদর্শন, শ্রীমদর্শনে 16টি খণ্ড, সব খণ্ড যদি পড়াও না সম্ভব হয় কিন্তু কোনো কোনো খণ্ড অন্তত দেখবেন কেমন করে মাস্টারমশাই দেখা করতেন ওই মডার্ন ইনস্টিটিউশন, সেই আমার স্ট্রিটের, এখন যেটা নাম হচ্ছে হিন্দু একাডেমি, স্কুলটা বন্ধ হয়ে গেছে, সেই স্কুলের তিনতলার ঘর আর ছাদ এখনও সেইভাবে রাখা আছে যেখানে এই কথামৃত লেখা হতো এবং উৎসুকদের কাছে তিনি কথামৃত বলতেন। এবং কথামৃত বলতে বলতে শুধু কথামৃত বলতেন না, কথামৃতের না বলা কথাগুলো বলতেন। ঠাকুর কেমন করে বসেছিলেন, কীভাবে বললেন, কেমন ভাব রেখেছেন, এমনকি ঠাকুরের প্রত্যেকটি কথা তিনি কেমন করে বুঝেছেন সেটিকে ব্যাখ্যা করতেন, এবং এগুলিকে করতেন কোনো রকম কোনো কিছুর বিনিময় ছাড়া, লোককে শোনানোর জন্য, লোককে সুপথে নিয়ে যাওয়ার জন্য। এই তৃতাবদগ্ধ মানুষকে তারা সবসময় তারাই সেই আদর্শ পুরুষ যারা অক্লান্তভাবে সেবা করে চলেছেন। কি করেছেন তারা? আবাহমান কাল থেকে অসংখ্য নরনারীকে জীবনের এই দুঃসহ ভার বহন করতে সাহায্য করেছেন। পাপে পাপাঙ্কে মগ্ন অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন তৃতাবদগ্ধ জীবের প্রাণে আশা ও শান্তির সঞ্চার করেছেন। আমাদের বৃদ্ধ সাধুরা বলতেন, যখনই মন খারাপ হয়ে যাবে তখনই স্বামীজির কোনো না কোনো একটা লেখা খুলে পড়বি, স্বামীজির প্রত্যেকটা কথা হৃদয়তন্ত্রীতে টং টং করে বাজে, আর সঙ্গে সঙ্গে তুই নতুন করে প্রেরণা পাবি। কাশী সারানন্দজি একটি কথা বারবার বলতেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ,
স্বামীজির এই কথাটা বললে পড়লেই তোর মনে হবে, আমার মনে আশাহত হবার মতো কিচ্ছু হয়নি, আমার জীবনেও আশা আছে। এই প্রতি মুহূর্তে তারা তাদের বাণী, তারা তাদের কাজ দিয়ে চেষ্টা করেছেন। সিস্টার নিবেদিতা সেবা করছেন আমাদের বাগবাজারের ওই সব অঞ্চলে যেখানে প্লেগ হয়েছে, প্লেগ ভীষণ রকমভাবে ছড়িয়ে গেছে। তিনি কাজ করছেন, তিনি একাকি ময়লা পরিষ্কার করছেন। একদল ছেলে এলো তার কাছে কাজ করতে, সিস্টার একেবারে কোনো এতক্ষণ কেন আসেনি, কেন করনি এ বললেন না, বললেন তোমাদের জন্যই অপেক্ষা করছিলুম। একটি ছোট্ট শিশু, এটা রাধা গোবিন্দ কর আরজি করের স্মৃতিকথাতে আছে, একটি ছোট্ট শিশু প্লেগে তার মাকে হারিয়েছে, সেও প্লেগ আক্রান্ত হয়েছে। শেষ সময় সে মাকে খুঁজে বেড়াচ্ছে, সিস্টার নিবেদিতা তার কোলটি পেতে দিলেন, একেবারে সে সিস্টারের মধ্যে তার মাকে খুঁজে পেলেন, আঁকড়ে ধরে থাকলেন। আরজিকর যখন এলেন তখন দেখলেন যে সিস্টার ওই বাচ্চাটিকে নিয়ে বাঁচানোর চেষ্টা করছেন তার কোলের মধ্যে রেখে। বিকেলবেলা যখন তিনি রাউন্ড শেষ করে যাচ্ছেন তখন দেখলেন ওই ছোট্ট শিশুটি মারা গেছে। সে তখনও সিস্টারকে এমন করে জড়িয়ে রেখেছে, তাকে সিস্টার থেকে আলাদা করা যাচ্ছে না। দেখুন, এই ছোট্ট শিশুটি এই পরম শান্তি নিয়ে চলে গেলেন। যে সিস্টারের কী লাভ হলো সেটা পরের কথা, কিন্তু পরম শান্তি লাভ করে গেল। সে তার মাতৃক্রোড়ে তার শেষ নিঃশ্বাসটিকে ত্যাগ করলেন। সিস্টার নিজের প্রাণকেও তুচ্ছ করে এই সব মানুষদের জন্য কাজ করেছেন। সিস্টারের গল্প আছে, সিস্টার তার বরাদ্দ, সারা দিনের বরাদ্দ ছিল এক গেলাস দুধ, সেটিও তিনি গ্রহণ করতেন না, অন্যদের সেবায় সেটিকে বিলিয়ে দিতেন। কত অল্প বয়সে তার শরীর চলে গেছিল শুধু মানুষের কল্যাণের জন্য। কিন্তু শেষকালের তার অনুভূতিটার কথা ভাবুন, তিনি বলছেন সেই তরণীটি ডুবছে কিন্তু তিনি তার পারে যাবেন, তিনি সূর্যোদয় অবশ্যই দেখবেন। এ যেন আমাদের জীবনব্রতের গল্প, যতই আমরা একবারে অন্ধকারে ডুবে যাই না কেন, আমরা নিশ্চিত আমরা আলো দেখতে পাব। এই আলো দেখার জন্যই আমাদের এই সবসময় চেষ্টা। তাদের উপদেশ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ জীবনকে তুচ্ছ করে পরের জন্য অকাতরে প্রাণ দিয়েছে ও মৃত্যুহীন প্রাণ পেয়েছে। আমি তো বিশেষ করে হাসপাতালে গেলে, যখন হাসপাতালে ভর্তি হই, এই সিস্টার ওয়ার্ড বয়দের সকলের কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। কখনো কখনো তাদের আচরণে একটু খারাপও লাগে, তারা খুব উত্তেজিত হয়ে যান কাজ করতে করতে, কিন্তু তাদের যে ঐকান্তিকতা, তাদের যে ভালোবাসা, সে একেবারে তুলনাহীন। আমার মনে আছে একজন ঝাড়খণ্ডী সিস্টার, এই কয়েক গত দু সপ্তাহ আগে যখন হাসপাতালে ভর্তি হয়েছিলাম, আমার ডান হাত দিয়ে ওই চ্যানেল করেছিল সেটা ভুল জায়গায় করার জন্য বারবার ব্লিডিং হচ্ছে। তখন রাত্রি আড়াইটের সময় আমি আচ্ছন্ন ঘুমোচ্ছি কিন্তু খুব যন্ত্রণা হচ্ছে হাতে। সিস্টার এলেন, আমি তাকে তার কথা শুনেই তাকে মনে হচ্ছে তিনি আমাদের প্রদেশের নন। তারপরে তিনি এসে হাতটি দেখে বললেন, আপনার ওটা খারাপ হয়ে গেছে, একটু দেখতে হবে। বলে ওই রাত্রিরে তিনি ডাক্তারকে কল দিয়ে নিয়ে এলেন, তারপরে ডাক্তারকে ডেকে ডাক্তার দেখলেন হ্যাঁ এটা ঠিক নেই, তখন বাঁ হাতে আবার নতুন করে চ্যানেল করে নিয়ে এলেন। তিনি আমার সঙ্গে গল্প করতে করতে পরম মমতায়, ডাক্তার বাঁ হাতেরটা করে দিয়ে গেলেন আর সিস্টার একবারে পরম মমতায় আমার ডান হাতের অংশটা খুলে পরিষ্কার করে সব ব্লিডিং টিডিং সব ঠিকঠাক করে এমন যত্ন করে হাতটাকে রেখে দিলেন, খানিক বাদে আমি ঘুমিয়ে পড়লাম। বারবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সেই ওদের সকলের কথা মনে হচ্ছিলো, এই যে যত্ন করলেন তারা, এই যে সেবা দিলেন, এটা হয়তো ওই এক ঘন্টার ভিতরে বা আধা ঘন্টার জন্যই ছিল, কিন্তু এর স্মৃতিটা থেকে যাবে সারা জীবনের মতো। এমনি করে ঠাকুরমা স্বামীজি আমাদের অন্তরে প্রেরণা দেন এবং নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করার জন্য এবং আমাদের জীবনকে অন্যদিকে চালিত করার জন্য। এই ঋতুদিদের একটা সংস্থা আছে আমাদের নাগেরবাজার শ্রী সারদা সংঘ, এরা একটা কাজ করে আমার খুব ভালো লাগে, এর স্মৃতি আমার কাছে ভীষণ সুন্দর। এরা প্রত্যেক বছর 24শে ডিসেম্বর রাত্রিরে একটা টোটো ভাড়া করে কম্বল নিয়ে স্টেশনের পাড়ে পাড়ে ঘুরে বেড়ান রাত্রি 12টার পরে, মায়েরা এবং পুরুষ সদস্যরাও থাকে। তারপরে খুঁজে খুঁজে স্টেশনের ওইখানে যাদের গায়ে শীত বস্ত্র নেই তাদের সকলের গায়ে কম্বল টম্বল জড়িয়ে দিয়ে চলে যান। যাদের গায়ে জড়িয়ে দেওয়া হয় তারা সেই ঘুমচোখে কয়েকজনকে দেখেন, কিন্তু তারা হয়তো এদেরকে মনেও রাখেন না, কিন্তু তাদের যে উষ্ণতা, তাদের গায়ে যে উষ্ণতাটা আসে সেটির আনন্দ কিন্তু এই দিদিমণিদের গায়ে লাগে। আমি পরে ওদের দেখেছি ওদের সঙ্গে কথা বলে, ওরা প্রত্যেকে ওদের নিজেদের আনন্দের কথা বলছে। এই সুমনদের কথা আছে, এরাও সেই স্টেশনে কাজকর্ম করে। আমরা আমাদের ছেলেবেলা একটা দল ছিল,
আমরা হাসপাতালে মানুষজনের জন্য কিছু কিছু কাজকর্ম করতাম, এই যে আনন্দগুলো, এগুলো আমাদের প্রেরণা দেয় একটা নিঃস্বার্থ উচ্চতর স্বার্থে উচ্চতর জীবনে জীবনযাপন করার প্রেরণা পাই আমরা। আমরা মুক্ত হয়ে পড়ি, এই সাংসারিক বন্ধন আমাদের কাছে তুচ্ছ হয়ে যায়, এগুলো থেকে বেরিয়ে আসি। একজন দিদিমণিকে দেখেছি যিনি মায়েদের, গ্রামের মায়েদের জন্য কাজ করেন, তাকে মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করতাম কি এই শ্বশুর বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন আছে, এদের এরা সব দেখাশোনা বাড়িতে এলে দেখাশোনা করেন তো? ও বলছে লোকজন আছে, আমি একটু দাঁড়িয়ে দেখেই আবার চলে যাই। আমার মনে হয় আমি যে কাজটা করি তার থেকে যেন আমি বিচ্যুত হয়ে যাই বেশিক্ষণ এদের মধ্যে থাকলে। 217 নম্বর সূত্র যেটা দিয়ে আজকে শেষ করব, নির্লিপ্ততা বিষয়ে অনাসক্তি সদ্গ জীবে প্রেম সকল ধর্মের মূল মন্ত্র। যার এসব গুণ আছে তিনি দেহ ও ইন্দ্রিয়ের বশ নন, তার নাম যশের ও প্রভুত্বের আকাঙ্ক্ষা নেই, আমি আমার অভিমান নেই, আত্মপর বুদ্ধি নেই। তিনি ধনী নির্ধন ব্রাহ্মণ চণ্ডাল সাধু অসাধু শত্রুমিত্র পশুপক্ষী কীট সর্বজীবে সমদর্শী। তিনি স্তুতি নিন্দায় লাভালাভে জয়া পরাজয়ে সুখ দুঃখে হর্ষ বিষাদ শূন্য নির্বিকার। তিনি কর্ম করেও কর্ম করেন না, কর্ম না করেও কর্ম করেন, তিনি যথার্থ কর্মযোগী। এতক্ষণ যে আলোচনাটি করছিলাম তার নির্যাস হচ্ছে এইটি, কেমন মানুষ হন। এই তিনটি গুণ তার ভেতরে থাকে, একটি হচ্ছে নির্লিপ্ততা, আরেকটা হচ্ছে বিষয়ে অনাসক্তি, আরেকটা হচ্ছে সর্বজীবে প্রেম। তিনটি তার ভেতরে আসে, তিনি সব কিছুর ভেতরে আছেন অথচ কোনো কিছুর ভেতরে নেই, কোনো কিছুই তাকে মান এবং অপমান কোনো কিছুতেই তাকে ছুঁয়ে যাচ্ছে না। একবার এক ভক্ত আমাদের খুব অপমান করেছিলেন, আমরা খুব দুঃখ পেয়েছিলাম, এত দুঃখ পেয়েছিলাম যে পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজকে আমি বলতে গিয়েছিলাম, পূজনীয় প্রেমানন্দজি সেই ভক্তকে চিনতেন, আমি বলতে গিয়ে তার কথা বলতে গিয়ে একেবারে এত বেশি দুঃখ পেয়েছি যে একদম চোখ দিয়ে টকটক করে জল পড়তে শুরু করেছে। মহারাজ সঙ্গে সঙ্গে প্রণাম বন্ধ করে দিলেন, তারপরে সব ঘটনাটা শুনলেন, তারপরে আস্তে আস্তে হাসতে হাসতে আমাকে বলছেন, উনি যেমন ওনার সিলেটি ভাষায় বলতেন, বলছেন দেখো সাধু তো সর্বজীবে দয়া অভয় দেবে, তোমার তো চোখের জল ফেলার কথা নয়, তুমি ওর দুঃখে যদি চোখের জল ফেলো তাহলে ওর অকল্যাণ হবে, তার চেয়ে গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলো, ঠাকুর তিনি ওকে, সেই ছেলেটির নাম করে বলছে, ওকে সৎপথ সৎকর্ম সৎবুদ্ধি সৎজীবন দান করুক, যে তুমি গিয়ে প্রার্থনা করো তোমার মনটাও ভালো হবে সেই ছেলেটিরও কল্যাণ হবে। এই বোধটা খুব পাকা অবস্থায় আসে যখন আমরা এই নির্লিপ্ত ভাব আসে আমাদের, তখন এই যে সর্বজীবে প্রেম সকলের ধর্মের মূল মন্ত্র। পূজনীয় মহারাজ সেই স্তরে উন্নত হতে পেরেছিলেন, আমি তো ভাবছিলাম বলবেন ওকে, ওকে বলতে বলবেন যে ওর সঙ্গে আর সম্পর্ক টম্পর্ক রাখবে না এরকম কথা বলবেন, উনি কিন্তু তা করলেন না, তিনি আমাকে এই একটা নতুন মন্ত্র শেখালেন, একটা নতুন পথ শেখালেন। আমি গিয়ে সঙ্গে সঙ্গে মন্দিরে, মহারাজের ঘর থেকে বেরিয়েই ঠাকুর মন্দিরে গিয়ে ঠিক মহারাজ যেভাবে বলেছিলেন সেইভাবে বললাম। আর যখন নেমে আসছি সিঁড়ি থেকে প্রার্থনা করে, তখন মনে হলো সত্যি সত্যি আমার যে দুঃখটা আমি বয়ে নিয়ে আসছিলাম সেটা আমার কাছে একটুও নেই। মহারাজ বললেন রোজ প্রার্থনা করবে তার জন্য, রোজ বলবে। আমিও গিয়ে মন্দিরে দুবেলা রোজ প্রার্থনা করতাম, রোজ বলতাম তাকে যেন ভগবান সৎ পথ দেন, সৎ কর্ম দেন, সৎ জীবন দেন, সৎ ভাবনা দেন। পরবর্তীকালে দেখেছি এই প্রার্থনার খুব ফল হয়, আমি ফল ফলাতে দেখেছি, কিন্তু এই মানুষ আমি দেখেছি যিনি নির্লিপ্ত বিষয়ে অনাসক্তি, সব কিছুতে তার অনাসক্তি রয়েছে, আর সর্বজীবে প্রেম এটা তার ভেতরে আছে। এই তিনটি গুণ হচ্ছে সমস্ত ধর্মের মূল মন্ত্র, সমস্ত ধর্ম দাঁড়িয়ে আছে এই তিনটির উপর। বলছেন যার এসব গুণ আছে তিনি দেহ ও ইন্দ্রিয়ের বশ নয়। সাধারণত আমরা ইন্দ্রিয়ের বশ হই এবং ইন্দ্রিয় আমার দেহকে সেই অনুযায়ী চালিত করে, তাই দেহ আর ইন্দ্রিয়ের তিনি বশ নন। তার নাম যশ এবং প্রভুত্বের আকাঙ্ক্ষা নেই, আমাদের সন্ন্যাসীদের লোকৈষণা ত্যাগ করতে বলা হয়েছে, লোকে আমাকে ভালো বলবে এই আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে বলা হয়েছে। এই নাম যশ এবং প্রভুত্বের আকাঙ্ক্ষাই আমাদের সবাইকে শেষ করে দেয়, যিনি এই জিনিসটি অভ্যাস করেছেন তারই নাম যশের আকাঙ্ক্ষা এবং প্রভুত্বের আকাঙ্ক্ষা চলে যায়। আমি আমার অভিমান নেই, আত্মপর বুদ্ধি নেই, আমি আমার অভিমান থাকলেই এই আত্মপর বুদ্ধি হবে, আমার নিজের লোক আমার পরের লোক, ধীরে ধীরে দেখুন এই বন্ধন শূন্য আমরা হতে থাকি। তিনি ধনী নির্ধন ব্রাহ্মণ চণ্ডাল সাধু অসাধু
শত্রু মিত্র পশুপক্ষী কীট সর্ব জীবে সমদর্শী। স্বামীজির কথা ভাবুন, সেই কেষ্টাদের তিনি রান্না করে খাইয়েছিলেন। কেষ্টারা সেই নুন ছাড়া খাবার খেয়েছেন, কারণ এরা সাধু তো এদের হাতে নুন খাবে না। সেই নুন ছাড়া খাবার, সেই মিষ্টি লুচি এসব খাওয়ানো হয়েছিল। কেষ্টা খাচ্ছে আর বলছে, আরে ভাই স্বামী বাপ, তুই এত ভালো খাবার কোথা থেকে পেলি? একবারে সেই রকম স্বামীজির দু চোখ জলে ভরে গেছিল। পূজনীয় বাগীশানন্দজি মহারাজ একবার রামহরিপুরে গিয়েছিলেন, সেইখানে রামহরিপুরের তৎকালীন অধ্যক্ষ স্বামী নিরন্তরানন্দজি ওই সব অঞ্চলে যখন কাজ করতেন, ওই রামহরিপুর বাঁকুড়া পুরুলিয়ার এইসব অঞ্চলে যখন কাজ করতেন, সেইখানের এইরকম সব আদিবাসী লোকজনদের দেখেছিলেন। তাদেরকে একটি নির্দিষ্ট দিন, বাগীশানন্দজি থাকার দিনে সে একটি নির্দিষ্ট দিনে তাদের ডেকে পাঠিয়েছিলেন, তাদের ঘর ফেট খাইয়েছিলেন এবং একটা ছোট্ট এরকম কিট দিয়েছিলেন, তাতে কাপড়, মাথার তেল, চিরুনি, সাবান, এই সমস্ত নিত্য ব্যবহার্য জিনিসপত্র ছিল। পূজনীয় বাগীশানজি সেই সময় দীক্ষা দিতে গিয়েছিলেন, উনি এত আনন্দিত হয়েছিলেন, পরবর্তীকালে হেডকোয়ার্টার্সে এসেছিলেন উনি কোনো কাজে, সেই প্রসঙ্গটি করলেন, আমাদের বললেন, কী সুন্দর জিনিস, আমার খালি মনে হচ্ছিল জানো তো, এক্ষুনি না লোকগুলো বলে, আরে বাপ, আরে স্বামী বাপ, তুই এত ভালো জিনিস কোথা থেকে পেলি? উনি মজা করে আমাদের বলছিলেন, ওদের খাবার দেওয়ার সময় আমার খালি মনে হচ্ছিল সেই রকম আরে কোনো এক কেষ্টা বোধহয় বলে উঠবে, কিন্তু ওর চোখ মুখ দেখে আনন্দ থেকে মনে হচ্ছিল উনি সেই স্বামীজি যেরকম আনন্দটি পেয়েছিলেন, সেই আনন্দের স্পর্শ বোধহয় অনুভব করতে পেরেছেন, যেটি তিনি বলছেন। বলছেন, তিনি ধনী নির্ধন ব্রাহ্মণ চণ্ডাল সাধু অসাধু শত্রুমিত্রে পশুপক্ষী কীটে সর্বজীবের সমদর্শী, সবার প্রতি একই রকম ভাব, আর নিজের ক্ষেত্রে কীরকম স্তুতি নিন্দা লাভালাভ জয় পরাজয় সুখ দুঃখে হর্ষ বিষাদ শূন্য নির্বিকার। নিজের ব্যাপারে আপনি যতই বলুন না কেন একেবারে চুপ। গম্ভীরানন্দজি মহারাজের কথা শুনেছি আত্মস্থানন্দজির কাছে, শ্রীমা সারদা দেবী গ্রন্থটি প্রকাশিত হয়েছে, আত্মস্থানন্দজি বলছেন মহারাজকে প্রণাম। আত্মস্থানীর সঙ্গে গম্ভীরানন্দজির খুব ভালো সম্পর্ক ছিল, কারণ আত্মস্থানন্দজি প্রথম পোস্টিং হয় তার মায়াবতীতে গম্ভীরানন্দজির কাছে প্রবুদ্ধ ভারত পত্রিকায়, সেই কারণে দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। মহারাজকে প্রণাম করে তিনি বলছেন, হাত দুটো ধরে বলছেন, মহারাজ কী অপূর্ব গ্রন্থ, মাকে যেন চোখ বন্ধ করলে দেখা যায়। উনি আমাদের বলেছিলেন মনে হলো যেন একটা পাথরের সামনে বসে স্তুতি বন্দনা গেয়ে যাচ্ছি, যে পাথর নির্বিকার, একটি শব্দও করেননি, এমনকি এ কথাও বলেনি, মা আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন, এ কথাটিও বললেন না, তিনি খালি হেসে বললেন, ও তোমার ভালো লেগেছে, তা বেশ তা বেশ, এর বেশি একটি শব্দও ব্যবহার করলেন না। উনি আমাদের কেমন ব্রহ্মজ্ঞ হন, আত্মস্থানী ক্লাসে বলতে বলতে এই উদাহরণটি আমাদের দিয়েছিলেন, তিনি এরকম করেন। তিনি কর্ম করেও কর্ম করেন না, কর্ম না করেও কর্ম করেন, তিনি যখন কর্ম করেন তাতে লিপ্ত হন না, তাই কর্ম করেন না। আমরা যতটা কাজ করি তার চেয়ে বেশি কর্মে লিপ্ত হয়ে আরও বেশি কাজ করে ফেলি, আর কর্ম যখন তিনি মানে একেবারে দৈহিকভাবে করতে পারেন না, তখন মানসিকভাবে কর্ম করে, সকলের কল্যাণ প্রার্থনা করে, সকলের ভালো কথা চিন্তা করেন, তিনি যথার্থ কর্মযোগী। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের অন্তরেও এইরকম কর্মযোগীর ভাবনা আসুক, আমরাও যেমন যেন এরকম কর্মযোগী হয়ে উঠতে পারি। শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা 218 নম্বর সূত্র থেকে পড়াশোনা করব। ততদিন ভালো থাকবেন আপনারা। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।